মাছ দিয়ার নলেন গুড় জগত জোড়া বিখ্যাত। এই নলেন গুড় দিয়েই বর্তমানে তৈরি করা হচ্ছে বিভিন্ন মিষ্টির দোকানে নানান রকম পিঠে পুলি। চলছে পৌষ মাস, শীতকালে পৌষ মাসে পিঠে পুলির উৎসব হয় বাঙালির বিভিন্ন বাড়িতে বাড়িতে। আগেকার দিনে মা ঠাকুমারা বাড়িতে মাটির সরাই কিংবা কাঠের উনুনে জাল দিয়ে পিঠে পুলি বানাতেন। তবে বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল দুনিয়ায় অনেকের বাড়িতেই সম্ভব হয়ে ওঠে না সেই সমস্ত পিঠে পুলি বানানো। বর্তমানে আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, মানে ডিজিটাল লাইফ যাকে বলে, এখন আমাদের ডিজিটাল লাইফ আছে, যার জন্য ঘরের মেয়ে মাসি এবং ঠাকুমা এরা আর পিঠে বানাতে চান না, বা ঘরের মেয়ে বউরা পিঠে বানাতে চান না। সেই জন্যে মানে একটা খুব টাফ বানানো হয়ে যাচ্ছে দিন দিন। সেক্ষেত্রে এখন দোকানে আমাদের সুন্দর সুন্দর পিঠে পাওয়া যাচ্ছে এবং আরও উন্নত মানের সুন্দর টেস্ট, যেটা ঘরের থেকেও আরও ভালো টেস্ট। মাছ দিয়ার নলেন গুড়টা বিখ্যাত, সেই নলেন গুড়টা মাছ দিয়াতে প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই নলেন গুড় দিয়ে তৈরি হচ্ছে এবং সুন্দর গন্ধ তাদের, যেটা নলেন গুড়ের অরিজিনাল যে গন্ধ সেন্ট ওখান থেকেই পাওয়া যায় মাছ দেওয়া থেকে। সেই জন্যেই আমি ওই ওখানকার পিঠে ওই গুড় দিয়ে তৈরি হয় বলে ওটা কেনা হচ্ছে। চিনিটা অ্যাভয়েড করছে কেন? চিনি ও সুগার, ম্যাক্সিমাম লোকের এখন সুগার, সেই জন্য সুগার ফ্রি পিঠে তৈরি হচ্ছে ওখানে। আমার নাম অরূপ চ্যাটার্জি। তবে চিন্তার কোনো কারণ নেই, এই দায়িত্ব বর্তমানে নিয়ে নিয়েছেন সমস্ত মিষ্টির দোকানগুলি। মাঝদিয়ায় বিভিন্ন মিষ্টির দোকানে বর্তমানে তৈরি করা হচ্ছে নানা রকম সমস্ত নলেন গুড়ের পিঠে পুলি। স্বাদে গন্ধে অতুলনীয় এই পিঠে পুলির দামও খুব বেশি নয়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। সেই কারণে ইতিমধ্যে এই সমস্ত পিঠে পুলি খাওয়ার জন্য ভিড় লেগেছে ক্রেতাদের দোকানে দোকানে। পাটিসাপটা, দুধপুলি, নলেন গুড়ের মোয়া, মালপোয়া ইত্যাদি বিভিন্ন রকম শীতকালীন পিঠে পুলি তৈরি করতে ব্যস্ত মাছ দিয়ার বিভিন্ন মিষ্টি বিক্রেতারা। কিভাবে করছো? কি দেওয়া হচ্ছে? মিষ্টি হচ্ছে দুধের লাল ক্ষীর হচ্ছে, কাঁচা দুধ দেওয়া হচ্ছে, নলেন গুড় দেওয়া হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে? বিক্রি গুড় দেওয়া আছে তোর মধ্যে? তারা জানাচ্ছেন যেহেতু মাছ দিয়ার নলেন গুড় জগত জোড়া বিখ্যাত, সেই কারণেই সেই নলেন গুড় দিয়েই তারা তৈরি করছেন রকমারি সমস্ত স্বাদের পিঠে। আর এই সমস্ত পিঠে খেতেই বর্তমানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষেরা। প্রসঙ্গত, মাঝদিয়ার নলেন গুড় জগৎ জোড়া বিখ্যাত। এই নলেন গুড় পাঠানো হয় দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। এই নলেন গুড় দিয়েই বর্তমানে তৈরি করা হচ্ছে বিভিন্ন পিঠে পুলি। আর এই পিঠে পুলি বর্তমানে পাওয়া যাচ্ছে নদিয়ার মাঝদিয়ার বিভিন্ন মিষ্টির দোকানে, যা কিনতে ইতিমধ্যেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।